আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনি ভালো আছেন। আবারও আপনাদেরকে স্বাগত করছি সরল মানুষের চ্যানেলে। আজকে আপনারা আমার সামনে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার কাটা তৈরির মেশিন। আপনারা আমার এই চ্যানেলে তার কাটা তৈরির মেশিন সম্পর্কে একটা ভিডিও দেখেছেন, যেটা কিনা আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ। তবে সেখানে আমি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের ঠিকানা দিতে পারিনি যেখান থেকে আপনারা মেশিনগুলো সংগ্রহ করবেন। তবে আজকে সুসংবাদ হচ্ছে, আপনারা এই এনম মেশিনারিজের কাছ থেকে যোগাযোগ করে এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন। যারা তার কাটা তৈরি করার মেশিন সম্পর্কে কৌতূহলী রয়েছেন, যারা তার কাটা তৈরি ব্যবসা সম্পর্কে কৌতূহলী রয়েছেন, এই ব্যবসাটা সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য আশা করছি আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে। তো এই তার কাটা তৈরি মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য, আমাকে হেল্প করার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমার সঙ্গে রয়েছেন এনাম ভাই, এই প্রতিষ্ঠানের কর্ণধার। উনি আসলে দেশের জন্য অনেক কিছু করছেন, যেটা আমি আসলে এখানে এসে বুঝতে পেরেছি, যেটা আমি ওনার সাথে যোগাযোগ করার সময় এতটা অনুভব করতে পারিনি। তো দেশের বেকারত্ব দূরীকরণে উনি যে ভূমিকা পালন করছেন, এটা দেশের জন্য সারা জীবন একটা অনন্য অবদান হয়ে থাকবে। তো যাই হোক, আজকে আমরা এই মেশিনটা সম্পর্কে সবিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো, আশা করছি এটা খুব ইনফরমেটিভ হবে। সালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাচ্ছি। আমাদের দেশে একটা প্রবণতা আছে যে মানুষ লেখাপড়া শেষ করে ভালো একটি চাকরি করবে, এটা বাবা মায়ের স্বপ্ন বা ভালো একটা স্টুডেন্টের স্বপ্ন থাকে। আমাদের দেশের চিন্তা চেতনা এক ধরনের, আর বাইরের যে উন্নত কান্ট্রিগুলো, যেহেতু আমরা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করি, বিভিন্ন দেশের সম্বন্ধে আমাদের মোটামুটি টুকটাক কিছু আইডিয়া আছে, ওই আলোকে ওইখান থেকে আমরা যে এক্সপিরিয়েন্সগুলো নিয়েছি, ওইখানে দেখা গেছে যে ওইখানকার পিতামাতা কিংবা স্টুডেন্টরা চিন্তা করে যে আমি চাকরি করব না, আমি চাকরি দিব। তা আমার উদ্দেশ্য, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের দেশে মানুষ সবাই চাকরির পিছনে ঘুরে, কেউ চাকরি আরেকজনরা দিবে বা আমার প্রতিষ্ঠানে কেউ চাকরি করব, এরকম চিন্তা চেতনার মানুষ খুব রেয়ার। তা আমি বলতে চাই, আপনারা যুব সমাজ এবং দেশে বিদেশে যারা আছেন, যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা চাকরির পিছনে না ঘুরে চাকরি তৈরি করুন। আপনার নিজে আপনার নিজের একটা কর্মসংস্থান তৈরি হলো, পাশাপাশি আপনি আরও 10-20 জন মানুষের একটা কর্মসংস্থান করতে পারলেন, দেশের জন্য কিছু করতে পারলেন। কারণ আমাদের দেশে কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মাানুষকে সরকার বা কোনো প্রতিষ্ঠান এককভাবে চাকরি দিব, এটা একটা ভ্রান্ত ধারণা, কেউ চাইলেই আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে আমি উদ্যোক্তা হব, আমি মানুষকে চাকরি দিব, এটা হচ্ছে আমার বলা। তাই আপনারা, আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে একটা তার কাটার মেশিন, আমরা দেশের জন্য যতটুকু পারতেছি করতেছি। আপনারা আসুন, ভিজিট করুন, আসলেই বুঝতে পারবেন আমাদের বাস্তবতা কতটুকু। আসলেই তো আর মেশিন কিনা লাগবো না, আসেন দেখেন, যদি মনে চায়, মনে করেন যে না ব্যবসা করা সম্ভব করবেন, আমাদের এখানে 210টা আইটেম আছে। আর এটি হচ্ছে তার কাটা বানানোর মেশিন, এই মেশিনটি হাফ এক দেড় দুই চারটে আইটেমে তার কাটা বানানো যায়। এই মেশিনটি 224 ফুটটি দুভাবে চালাতে পারবেন, এটা দিয়ে ঘন্টায় 350-400 কেজি তার কাটা বানাতে পারবেন। তার কাটা মেশিনে বিভিন্ন সাইজ হয়, যেমন এ সাইজ হাফ এক দেড় দুই, বি সাইজ আড়াই তিন, আরেকটা নিতে পারেন 4-5-6, বিভিন্ন সাইজের মেশিন হয়। আর এই মেশিনগুলি 10 বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। পার্টসপাতি প্রয়োজন হলে কোথা থেকে কিনবেন বা কীভাবে চালাইবেন, কীভাবে বিজনেসটা করবেন, আমরা সব কিছু শিখিয়ে দেব। আর এই মেশিনটির মাধ্যমে প্রতিদিন ন্যূনতম 400 কেজি তার কাটা বানাতে পারবেন, প্রতি কেজিতে খরচপাতি সব বাদ দেওয়ার পরে 600 টাকা বেনিফিট থাকে, ওই হিসাবে আপনার 400-2400 টাকা এক একটা মেশিনে প্রফিট। এখন আপনার একটা তার কাটা মেশিন ফ্যাক্টরিতে কেউ 5টা বসায়, কেউ 10টা বসায়, যার যেরকম এবিলিটি, আপনি চাইলে ফার্স্ট টাইম একটা দিয়ে শুরু করেন, ডে বাই ডে বাড়ান। আর তার কাটা মেশিনের সাথে যেই অপশনগুলো থাকবে, এটি হচ্ছে তার কাটা বানানোর মেশিন, আর এটি হচ্ছে তার রাখার স্ট্যান্ড। দর্শকদের আমাদের মেশিনগুলো দেখাচ্ছি আমাদের গোডাউন থেকে, যার কারণে আমাদের উৎপাদন সহজে খাইতে পারলেন, কারণ আমাদের এখানে শত শত মেশিন, গোডাউনে তো আর সবগুলো মেশিন চালানো সম্ভব হয় না। এটি হচ্ছে তার রাখার স্ট্যান্ড, স্ট্যান্ড থেকে এই তারটি মেশিনে টানতেছে আর এটা ঘুরতেছে, এইভাবে ঘুরতে থাকে আর কাটতে থাকে, এটি হচ্ছে স্ট্যান্ড। আর এটি হচ্ছে পলিশ মেশিন, তার কাটাটি ঝকঝকে পরিষ্কার করার জন্য, সাদা করার জন্য আমরা এই পলিশ মেশিন ড্রামটি ইউজ করি। এটি হচ্ছে পলিশ মেশিন, অর্থাৎ তার কাটা বানানো মেশিন, স্ট্যান্ড, পলিশ মেশিন, এবং তার কাটা মেশিনটা বানানোর পর চলতে চলতে যখন ডাইসটিয়া
আপনার দাঁতটা কমে যায় তখন দাঁতটা দেওয়ার জন্য একটা মেশিন লাগে, ওটা হচ্ছে শান মেশিন। আর এই মেশিনটি সম্পূর্ণ আমাদের নিজস্ব টেকনোলজি দিয়ে তৈরি। আর এটার মধ্যে যে অপারেশনের যে বিষয়গুলি আছে তার কাটার মেনলি বিষয়টা হচ্ছে চোখা এবং ছাতা। চোখা করার জন্য একটা ডাইস লাগে, এই ডাইসটি আমরা দিয়েছি চায়না, আর এই কাটার দিয়েছি চায়না, আর যেটা দেওয়া তারটি ইন করা হয় এটা হচ্ছে ডাইস, এটা চায়না। অর্থাৎ ডাইস, কাটার, হ্যামার, মোটর এটি হচ্ছে চায়না। আপনি কোয়ালিটি 100% আপনার অন্য অন্য প্রোডাক্টের সাথে 100% কম্পিটিশন দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। কারণ হচ্ছে ইন্ডিয়ান মেশিনে ওনারা ইন্ডিয়ানরা ব্যবহার করতেছে চায়না ডাইস, কাটার, ডাইস, কাটার এবং হ্যামার চায়না। চায়না মেশিনে ডাইস, কাটার, হ্যামার চায়না। আমাদের মেশিনেও ডাইস, কাটার, চায়নার, এই ডাইস, কাটার এবং হ্যামার চায়না। তো যার কারণে কোয়ালিটি ওদের মতো সেম কোয়ালিটি পাবেন, কিছু 19-20 পাইতে পারেন, যেহেতু আমাদের এটা বাংলাদেশে বানানো, 19-20 ডিফারেন্স থাকবে না। আর মেশিনটি 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস। দামের ক্ষেত্রে অনেক পার্থক্য, যেমন এই মেশিনটি আমরা দাম নিচ্ছি 2 লাখ, চাইনিজরা দাম নিতেছে 6 লাখ। কারণ আমাদের যখন আমরা তো চায়না থেকে নিজেরা ইম্পোর্ট করি, চায়না এই মেশিনগুলো 100% ডিউটি দিতে হয়। মনে করেন আপনি 2 লাখ টাকা মাল কেছেন, আবার 2 লাখ টাকার উপর ট্যাক্স চলে গেল 4 লাখ। এখন আপনি শিপে আনবেন, ট্রাকে আনবেন, আপনি প্লেনে গেলেন, আপনার যে খরচ তখন আপনি কিন্তু এটা থেকে তুলবেন, এবং প্রফিট, ব্যবসার প্রফিট এখান থেকে তুলবেন। আমাদের মতো এত চিপ রেটে তারা দিতে পারবো না। আরেকটা ব্যাপার আছে যে যদি আপনি ইন্ডিয়া থেকে মেশিন আনেন, ওয়ারেন্টির ব্যাপারে কিন্তু আপনাকে অনেক ভুগতে হবে, কিন্তু আপনি বাংলাদেশি একটা গোডাউন অথবা কারখানা অথবা যেটাই বলেন না কেন, এখান থেকে মেশিন নিলে আপনি যে গ্যারান্টি পাবেন আপনি ওনাকে এসে ধরতে পারবেন, কিন্তু ইন্ডিয়া থেকে মেশিন আনলে আপনি কাকে ধরবেন? এটা কোনো এটার কিন্তু কোনো মনে করেন, এক্সাম্পল আপনি একটা চাইনিজ মেশিন চাইলেন বা ইন্ডিয়ান মেশিন চাইলেন, আমি যেহেতু ইম্পোর্ট করি আমরা আইনা দিলাম, আইন আমার, আমি কিন্তু আপনার কাছে একটা মেশিন বিক্রি করছি, বিনিময়ে আমি কিছু লাভ নিয়ে গেছি। কিন্তু মেশিনটা চালানোর পরে এটা তো একটা মেশিন, এটা বিভিন্ন সমস্যা হইতে পারে, তখন কিন্তু আমার কাছে আসলে যে যে ইম্পোর্ট করে সে কিন্তু আপনার একটা পার্স কিংবা এটা ঠিক করে দেওয়া কিংবা একটা পার্স পরিবর্তন করা, একটা পার্স বানায় দেওয়া, সে কিন্তু এই ধরনের যোগ্যতা রাখে না। আর আমাদের প্রতিষ্ঠান মনে করেন একটা মেশিন ডিস্টার্ব দিছে, একটা পার্স নষ্ট হয়ে গেছে, সাথে সাথে আমরা পাইতেছেন, সাথে সাথে পার্সটা আমি ঠিক করে দিতেছি, পার্সটা ঠিক না করতে বলে আরেকটা চেঞ্জ করে দিতেছি। এটা কিন্তু অবশ্যই একটা ভালো প্লাস পয়েন্ট। আপনারা যারা মেশিন কিনবেন ভাবছেন, কখনোই ওই ইন্ডিয়ান অথবা চায়না মেশিনের পিছনে না যেয়ে আমার পরামর্শ থাকবে, আপনি দেশি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে মেশিন নেন, তাহলে কিন্তু আপনি এই যে হেনস্থার শিকার হবেন না, হয়রানির শিকার হবেন না। তো মোটামুটিভাবে আমরা এই তারকাটা মেশিন সম্পর্কে অনেক কিছুই জানলাম। তো এত কিছু জানার চেয়ে বরং মেইন কথা হচ্ছে যে জানলে আপনি অনেক কিছুই জানতে পারবেন, জানার শেষ নেই। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ব্যবসা করবেন কিনা, আর আপনাকে এখানে আসতে হবে, এসে আপনি দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা শুরু করুন। শুরু করলে আপনি এটার একটা বেনিফিট দেখতে পাবেন, বুঝতে পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যবসাটা করার মতো কিনা। আমাদের এখানে যেহেতু 210 আইটেম আছে, একটা না একটা ব্যবসা অবশ্যই করতে পারবেন। আর আমাদের এখানে মূলত এখানে যেহেতু আমরা 210 আইটেম নিয়ে বিজনেস করি, আমাদের এখানে আসলে অন্য অন্য প্রতিষ্ঠান যেমন অর্ডার নিয়ে বিভিন্ন মেশিনে অর্ডার নিয়ে দিয়ে দিচ্ছি, আজকে কালকে একটা দেখা 4টা দিচ্ছি, এই ধরনের সমস্যাগুলো নাই, আমাদের এখানে রেডি স্টক আছে। আর আমার একটা বলা হচ্ছে আপনি ব্যবসা আজ করেন, কাল করেন, যখনই করেন একবার আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করেন, এখানে অনেক কিছু পাবেন, অনেক আইডিয়া পাবেন।